আগে ফাঁসি পরে রায়। 1977 সালের 2 অক্টোবরে এভাবে সামরিক ষড়যন্ত্রে 1000-এর বেশি সেনা ও বিমান বাহিনীর সদস্যকে ফাঁসি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ওই সময়ে নিহতের পরিবারের সদস্যরা। মায়ের কান্নার ব্যানারে আয়োজিত মানববন্ধনে ওই সময়ে নিহতদের নির্দোষ ঘোষণা সহ 7 দফা দাবি তুলে ধরা হয়। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, ওই সময়ে খাবার টেবিলে বসে জিয়াউর রহমান মৃত্যুদণ্ডাদেশের ফাইলে সই করতেন। সোমবার মায়ের কান্নার ব্যানারে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে দাঁড়ায় 1977 সালে সামরিক অভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যরা। এতে অংশ নিয়ে সুফিয়া বেগম জানান, তার স্বামী সার্জেন্ট আজিজুর রহমানকে বিনা বিচারে হত্যা করা হয়। মৃত্যুর 46 বছরে তার স্বামীর কবর শনাক্ত করতে পারেননি তিনি। বিমান বাহিনীর কর্পোরাল মোবারক আলীর মেয়ে মমতাজ বেগম জানালেন, তদন্ত ছাড়াই ওই সময়ে তার বাবাকে বিনা বিচারে মেরে ফেলা হয়। আমার বাবাকে বিনা অপরাধে ফাঁসি দে, কি দূর ছিল জানি না, বাবার অত ভালোবাসা কি জিনিস কোথাও পেলাম না। মানববন্ধনে নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, 1977 সালে মার্শাল ল ট্রাইব্যুনালে ফাঁসিতে ঝুলিয়ে এবং ফায়ারিং স্কোয়াডে প্রায় 1156 জনকে অন্যায়ভাবে হত্যা করা হয়। নিহত এসব ব্যক্তিকে নির্দোষ ঘোষণাসহ 7 দফা দাবি তোলা হয় সরকারের কাছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ অভিযোগ করেন, জিয়াউর রহমানের হুকুমে এসব হত্যাকাণ্ড চালানো হয়। ফাঁসি কার্যকর হয়ে গেছে, রায় হয়েছে পরে, এগুলো ডকুমেন্ট জিয়াউর রহমান নাস্তা করতে করতে ফাঁসির আদেশে সই করত। এই ছিল জিয়াউর রহমান, এই ছিল নিষ্ঠুরতা নির্মমতা। এসব হত্যায় চুপ থাকায় তিনি বাংলাদেশের মানবাধিকার এবং গণতন্ত্র নিয়ে কথা বলা দেশগুলোর সমালোচনা করেন। দেশে এবং বিদেশে কিছু মানবাধিকার ব্যবসায়ী আছে, তাদের কাজ হচ্ছে মানবাধিকার নিয়ে ব্যবসা করা, ওদের অনেকের বাড়িতে মানবাধিকার নাই। আদিত্য রাফাত, ডিবিসি নিউজ, ঢাকা।